वंस नैना सेड टू बनी, लाइफ में कितना भी ट्राई करो कुछ ना कुछ तो छूटेगा ही, तो जहाँ है वही का मजा लेते हैं। देखो जेखने आखानी मजा निचि मोटामोटी हो गए, मोटामोटी एखे 45 मिनिटर ओपर एक ही जगह बस आ गाइज। हमें एखन आछि एकटा टावारे, टावारटार नाम होच्छे बिदुएन टावार। ये टावारटा थेके मोटामुटी आइलैंडगुलो सबकटा खूब भालोभाबे देखा जाय। सो देखो पिछने आमार भिउटा, तो पिछने ओई आइलैंडटाते देखते पाच्छो ओटाते आमि आगे छिलाम, ओखान थेके आमि एखानटाते एसेछि। आमार सामने आरेकटा आइलैंड आछे, तो नेक्स्ट आइलैंडटाते जेतेओ पारि नाओ जेते पारि, केननা अलमोस्ट सेमই। हमें जब एबार पेशने सामने आएक्टा पोर्ट टाइपर आटाते जब, तो ओखान तपर पोर्टा के नामब ने सैंड पार कर जावर इच्छा से देखी देखी वही भी आईलैंड जावा जाए कि ना। सो एखन आप हाँटा जा जगहटार नाम हे हलंदे बस्तियन। এখানে একটা কামনায় তোপ রাখা আছে, ঠিক আছে সামনে সামনে দিকে যাই দেখি কেমন লাগছে দেখতে। এখানে একটা টেলিস্কোপ রাখা আছে, এখানে একই ওরো পয়েন্টে করলে তবে দেখতে পাবে। सामने ही कमान टुकटा हेटा देखो जस्ट, और सामने ही सी भिओ, और नीचे एक सुइमिंग पुल करा सामने ओने दो एक जन देखी सातारो काटे। तो ये हमारे भिओ इटा सुइमिंग पुलटा जेटा ऊपर थे देखा জলটা দেখো একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার। ওখানে একটা ইয়ো করা আছে, স্টিয়ার্স করা আছে উপর থেকে ঝাঁপ দেওয়ার জন্য। যাব এখন পাহাড়ের মাথায় উঠতে, পাহাড়ের মাথায় উঠব, উঠে দেখব কি আছে না আছে, জানি না কি আছে না আছে, বাট অ্যাটলিস্ট एक भलो भिउ पा जाए ओखान। सो जाने पर कि खेल नब, बैगे किस खबर रखा आने ग खाली पेटे, तो लेट्स गो। এখন যাচ্ছি একটা জায়গায় সি ফুড ট্রাই করতে, মেবি ঝিনুক খাবো, অয়েস্টার্স। দেখা যাক দোকানটা খোলা আছে কি না, ঝিনুক পাওয়া যায় কি না। তো ওখানে এক প্লেট ঝিনুক, এক প্লেট অয়েস্টার্স, 15 ইউরো দাম। তো যাই দেখি কি পাওয়া যায়। ওকে I think our dish is preparing here. Sir?
আমাদের খাবার এখানে চলে এসেছে, এবার যশোরে ট্রাই করতে হবে। Like suck it. Okay. It is looking very disgusting. I don't know. How is it? Oh yeah, yeah, yes, let's just scoop it out. So you just suck it. How is it? Quite good. Okay. এবার এটা চিংড়ি ট্রাই করার পালা। চিংড়ি, এটাকে চিংড়ি বলেন। In Bengali it's called চিংড়ি। What is that? Bengali translation of prawn. সেটা খোলা ছাড়িয়ে খেতে হবে, দেখছি কেমন খেতে এটাকে। চিংড়িটাকে অনেক কষ্ট ছাড়িয়েছি, এবার দেখি কেমন খেতে এটাকে। দিস ইজ ফ্রেশ, গুড গুড। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ প্লাস এবার বাড়ির দিকে রওনা দেওয়ারও পালা। কিন্তু বাড়ির দিকে যাওয়ার আগে ভাবলাম একটু সামনে পোর্টটা ঘুরে যাই। সামনে পোর্ট যেটা মানে যেটাতে এসেছিলাম, সি বিচে তো এসেছিলাম, কিন্তু সি বিচের সাথে একটা পোর্ট আছে, সেই পোর্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো সামনে এখান থেকে এখন হেঁটে 20 মিনিট ট্রেন স্টেশনে যাব। বাসে করে এসেছিলাম, ট্রেনে করে ফিরব। সো এখান থেকে 20 মিনিট পায়ে হাঁটা পথ, তারপর ট্রেন ধরে তারপর বাড়ি। মোটামুটি যা যা দেখা মোটামুটি দেখে নিয়েছি, এর থেকে বেশি কিছু দেখার নেই। ছোট্ট একটা সিটি, পোর্ট বন্দর মতো একটা ব্যাপার। চিংড়ি মাছ, ঝিনুক সবই খাওয়া হলো, বাড়ি যাওয়ার পালা চলে এসছে। গাইজ এখন হাঁটতে হাঁটতে প্রায় ট্রেন স্টেশনের কাছেই পৌঁছে গেছি। আমাদের ট্রেন আছে আর আধ ঘন্টা পর, এখন এখানে 2 বাজে আমাদের ট্রেন 2:30 সময়। সো এখন আধ ঘন্টা একটু ওয়েট করি ভেতরে ঢুকে। ওকে, পিছনে একটা লেখা আছে, গাড়ে দি সেন্ট মেলো এসএনসিএফ। ট্রেনে আমার চলে এসছে, ট্রেনে ওঠার পালা। দেখতে পাচ্ছি পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে। সো ইটস দ্য টাইম টু গো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সো লেটস বোর্ড অন দ্য ট্রেন। ওকে, গাইস ট্রেন থেকে নামলাম জাস্ট এক্ষুনি, প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো আজকের মতো ব্লগে এইটুকুনি। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ গুড বাই, টাটা।